নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভগবানের কৃপায় অনেক 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 ভালো থাকুন। তো চলুন শুরু করি আজকের এই মেহিকের জন্য। আমার কাছে তিনটে গ্লাস আছে আর তিনটে বল আছে। তো আপনারা যেখান থেকে খুশি এই তিনটে গ্লাস জোগাড় করতে পারেন, যে কোনো দোকান থেকে কিনে আনতে পারেন, অথবা আমাদের কিচেন থেকে তিনটে গ্লাস জোগাড় করতে পারেন, তিনটে কাপ দিয়েও হবে। তো চলুন শুরু করি। তো আমার কাছে তিনটে গ্লাস আছে আর তিনটে বল আছে। দেখতে পাচ্ছেন, তিনটে গ্লাস তিনটে বল, যে কোনো অর্ডিনারি গ্লাস, অর্থাৎ আমরা আপনাদের বাড়ির যে কোনো গ্লাস ইউজ করতে পারেন। আর এই তিনটে গ্লাস আর এই তিনটে বল নিয়ে কি ম্যাজিক দেখানো যায় সেটা দেখো। এইখান থেকে একটা বল নিয়ে আমি এই জায়গাটা রাখলাম, দেখি এই গ্লাসের চাবা নিলাম, এই গ্লাসের চাবা নিলাম, দিয়ে যদি একবার চুরি মারা যায়, দিয়ে চু দেওয়া যায়, দেখা যায় ওই বলটা নিচে চলে আসে। গ্লাসে দিয়ে আবার ওই বলটাকে চাপা দিয়ে দিলাম, একটা বল এমনি গ্লাসের উপরে রাখছি, রাখার পরে আবার এই ভাবে দুটো গ্লাস দিয়ে বলটার উপর চাপা দিয়ে দিলাম, দেখা যায় ওই বলটা আবার নিচে চলে আসে। আমরা ভাবছেন গ্লাসটা পুরো আছে। তো আমরা যখন আপনাদের গ্লাসে ইউজ করবো তখনই আমরা বুঝতে যাবো যে এটা যে কোনো নর্মাল গ্লাস। তো সেই রকমই গ্লাসের উপরে আর একবার আমি বলটা রাখছি, তবে এবার একবার না দুটো গ্লাসের উপরে বলটা রাখছি, একটা নয় দুটো গ্লাস তার উপরে রাখলাম। দেখে যদি আবার ফু দেওয়া যায়, দেখা যায় যে ওই বলটা আবার নিয়ে চলে আসে। এক দুই তিন। তো বন্ধুরা কেমন লাগলো? তো এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার একটা লাইক দিয়ে দেবেন, আর যদি ডিসলাইক দেন তো কেন দিলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন আমরা আসি কি, আমার নাম সপ্তর্ষি, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল যার নাম জাদু পাঠশালা। তো আমার কাছে এই ম্যাজিকের জন্য তিনটে গ্লাস আর তিনটে বল দরকার, না তিনটে গ্লাস আর চারটে বল দরকার। তো আমরা ভাবছেন একটা বল গেলে ওঠায় না, তো সেটা কাউকে দেখতে দেবেন না, কাউকে বলবেন না, সবাই জানে তিনটে গ্লাস আর তিনটে বল এই মেহিকের জন্য দরকার। তো কি করছি, একটা বলকে সিক্রেটলি এর ভিতরে রেখে দিলাম, দেখানোর পরে তিনটে বলকে আমি এখানে রাখলাম। এবারে আমি কি করছি, তিনটে বলকে আমি রেখে দিলাম, আমার কাছে তিনটে বল আর তিনটে গ্লাস আছে, মাঝখানে গ্লাসে তো বলটা আছে, এই দুই, এটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না এইভাবে আমরা রাখলাম, কিন্তু এর তলায় বলটা আছে, অর্থাৎ দুই তিন। এই প্রথম বলটাকে নিয়ে এর উপরে রাখলাম, দেখে এইভাবে এইভাবে রাখা যায়, একবার স্ন্যাপ করা যায়, দেখা যায় বলটা তলায় চলে আসছে, অ্যাকচুয়ালি বলটা এর ভিতরে রয়ে গেছে। তো আর একবার এই বলটা এই গ্লাসটা আমি এর উপর চাপা দিয়ে রাখলাম, দিয়ে এর উপরে আরেকটা বল রাখলাম, দেখে এইভাবে রাখলাম, দেখা যায় বলটা এর তলা চলে আসছে। এই বলটা আবার এখানে রাখলাম, দেখে এবার একটা গ্লাস না দুখানা গ্লাসের উপরে বলটাকে রাখলাম, দেখে আবার যদি আমি স্ন্যাপ করে মুদি দেখা যায় বল তলে চলে গেছে, অ্যাকচুয়ালি বলটা মাঝখানে, বলটা মাঝখানেই আছে, জাস্ট এক্সট্রা বলটা নিয়ে চলে গেছে। তো চলুন আর একবার দেখি, দেখে নিই তিনটে বলকে আপনারা দেখালেন, মনে রাখবেন বলটা কোথায় আছে, বলটা নিচে আছে, যদি নিচে থাকে বলটাকে আপনারা মাঝখানে রাখবেন, সেটা মনে রাখতে হবে আমাদের। এক দুই তিন, এটাকে রাখলাম, এক দুই, আমরা যদি ভালো করে দেখার বুঝবেই না যে এক্সট্রা বল এর ভিতরে আছে, সবাই এই গ্লাস নেবে, এই গ্লাস নিয়ে সবাই চেক করবে যে গ্লাসটার ভিতরে কিছু কারুকার্য করা আছে কিনা, আসলে কোনো ক্ষেত্রে তারা জানতে পারবে না। এবং সবসময় চেষ্টা করবেন যে এটাকে একটা সুন্দর করে ভালো করে প্র্যাকটিস করে সবার সামনে বুঝতে আমার পারবে।
তাহলে আপনারা ভালো মেক দেখাতে পারবেন এবং সবাইকে আনন্দ দিতে পারবেন। তো চলুন আজ এই পর্যন্তই, আগামী দিনে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।